মাদ্রিদার পৌরসভার অনাস্থা জট কাটাতে জরুরি বৈঠক করা হলো মালদার নূর মেনশন জেলা তৃণমূল কার্যালয়ে। ইংরেজদের পৌরসভার অনাস্থা জট কাটাতে জরুরি বৈঠক করা হলো মালদার নূর মেনশন জেলা তৃণমূল কার্যালয়ে। জট কাটাতে মালদায় ছুটে এলেন মন্ত্রী তথা মালদা জেলার পর্যবেক্ষক গোলাম রাব্বানি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক কাউন্সিলরদের ডেকে একে একে করলেন বৈঠক। উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মওসাম বেনজির নূর। এই বিষয়ে মন্ত্রী তথা পর্যবেক্ষক গোলাম রাব্বানি জানান, ইংরেজদের পৌরসভার অনাস্থা নিয়ে দল কিছুই জানে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী অনাস্থা জট কাটাতে তিনি মালদায় এসেছেন। প্রত্যেক কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা 15 জন কাউন্সিলর, তাদের সাথে একে একে কথা বলা হবে এবং কি কারণে তারা অনাস্থা ডেকেছেন সেই বিষয়টি শোনা হবে। আমাকে রাজ্য থেকে পাঠানো হয়েছে, আমরা এখান থেকে রিপোর্ট নিই রাজ্যকে আমরা জমা করবো। রাজ্য অল কাউন্সিলরকে ডাকা হয়েছে, ওখানে সিদ্ধান্ত। পার্টি জানে না, পার্টি জানার পরেই আমাকে ওখান থেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমার ইন্টারভিউতে ডাক, ওনার সঙ্গে আমি কথা বলে অল কাউন্সিলর সঙ্গে কথা বলে এটার ফিডব্যাক পাবো। ফিডব্যাকটা আমরা দিতে পারবো রাজ্যকে। রাজ্য ওখানে আমাদের সুব্রত বংশী সাহেব আছেন, প্রেসিডেন্ট সুমিন্দ অধিকারী সাহেব আছেন, আমাদের এই কয়টা জেলা উনি, তারপর সাধন পান্ডে সাহেব আছেন, তারপরে আমাদের ফিরাদ হাকিম সাহেব, আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন মিনিস্টার, ওনাকে জানানো হবে। অন্যদিকে এই বিষয়ে জেলা সভানেত্রী মওসাম বেনজির নূর জানান, প্রত্যেক কাউন্সিলরদের সাথে কথা বলা হবে, কি কারণে তারা অনাস্থা এনেছেন সেই বিষয়টি তাদের কাছ থেকে শোনা হবে, এরপর দল যার সিদ্ধান্ত নেওয়ার নেবে। দেখুন, গতকাল আমরা মানে তার আগের দিন আমরা খবর পেয়েছি যে একটা অনাস্থা প্রস্তাব জমা পড়েছে এবং এটা একটা ইন্টারনাল ম্যাটারই আমরা মনে করছি। আমরা আজকে এর আগে অ্যাকচুয়ালি আমি মিটিং ডেকে নিয়েছিলাম, আমরা কিছুদিন আগে রাব্বানি সাহেব আমাদের অবজারভার, উনিও ছিলেন আমাদের ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির কাউন্সিলরদেরকে 1-to-1 নিয়ে বসে আমরা আলোচনা করেছি। ইংলিশ বাজারেও আমাদের সেম প্ল্যানিং ছিল, তাই বলে আমরা 30 তারিখে মিটিংও ডেকেছিলাম। তবে ইতিমধ্যে আমরা শুনেছি যে একটা অনাস্থা প্রস্তাব জমা করেছে। যেহেতু আগে থেকে মিটিং কল করা ছিল, আমরা 1-to-1 প্রত্যেকটা কাউন্সিলরকে ডেকেছি, তাদের কি ভিউ আছে, এটা কেন তারা সমর্থন করছেন কি করছেন না, কিছু জন সই করেছেন কিছু করেননি, তাদের সবারই কি ভিউ আছে সেটা আমরা জানবো। নাকি বিশেষ করে এই বিষয়ের জন্য প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, জেলা রাজ্যের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, উনি বিষয়টা দেখবেন। আমরা সব কিছু জেনে রিপোর্টিং করব এবং যা হবে দলের মধ্যেই হবে, দলের মধ্যেই সিদ্ধান্ত হবে এবং দলের যা সিদ্ধান্ত সেটা সবাইকে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।